আমি কিন্তু আপনার চোখে আঙুল দিয়ে দেখতে পারি, দেখিয়ে দেব আমার উপরে সহস্র ধারায় প্রবাহিতাকে। কাস্তম কে তুমি? কে তো সর্বত্র কি কারণে তোমার আমার সামনে উপস্থিত বলেছে তুমি বলতে পারো? আমি ভগবান, আমি কেউ না, আমি মামলার মাটির মানুষ, আমার নাম চন্ডীদাস, আমি ভগবৎ প্রাণবন চিত্তে আপনাকে দেখিয়ে দেব। আপনি না বলেছেন নমে ভক্ত প্রণশ্যতি, আর ভক্ত যদি শক্ত হয় ভগবানের হয় পরাজয়, আমি আপনার সেই ভক্ত বিশেষ চন্ডীদাস। আমরা তখন আমাদের শিষ্য গুরুর কাছে যাই, গুরুর সান্নিধ্য নিয়ে লাভ করতে চাই। তিনি কি করেন? তিনি আমাদের অভাব অনটন দুঃখ বেদনা দুর্বলতা সমস্ত মিটমাট করে দেবেন। আপনি আপনি দীক্ষা নিয়েছেন, আপনি দীক্ষা গ্রহণ করেছেন, নিশ্চয়ই। তাহলে তাহলে আপনার অভাব অনটন কেন, কে কাঁদছে বুঝতে পারছেন না কেন? আসলে আপনার নিধির ধ্যাসন হয়নি, গুরু মন্ত্র নেই ঠিক কথা না, কিন্তু আপনি যোগ সাধনা করেননি। সমবেত শ্রোতৃমণ্ডলী, পরম স্নেহার্ত দেব চিত্ত শিলা অপার করুণা সিন্ধুতে নিমজ্জিতা হয়ে আমার জীবন্ত জগধাত্রী স্বরূপিণী শিরা দয়াত্ত মাতৃমণ্ডলী, স্নেহের অবচ্ছুত্ত ছুট্ট ভাই ভগ্নী, আমার শিষ্যি সর্বোপরি গৌধরী ভক্তবৃন্দগণ, ভূত করি পাবন শিষ্যি মহাপ্রভু, শিষ্যি নারায়ণাত্ম বিনাচি পদ প্রান্তে সে অদম সন্তান কর্তৃক যে লীলা কীর্তন শ্রবণ করিতেছেন, বৃন্দাবন লীলা এক বিশেষ তাৎপর্য পূর্ণতা এক পর্যবসিতা। আজকের বালাগান নৌকা বিলাস বিহার, বালার নাম নৌকা বিলাস, না না এটা বলে ঘাবড়ে যাবেন না, কারণ ওই সব সখীরে পার করিতে নিব না, রাধারানীরে পার করিতে নিব মানে শোনা, এই গানটা কিন্তু আমি আজ আপনাদের উপস্থাপনা দিতে পারবো না। তবে কি দেব, স্বয়ং কৃষ্ণের নাই প্রভু চরণ লীলা, যত ভ্রযুগ সঙ্গে মথুরাণীপুরীর মখন ব্যবসা করতে, আরে এটা আসল তাৎপর্য পূর্ণতা নয়, আমি গুরুভক্ত অবলম্বনে সর্বোপরি পরম পূজ্যবাদের মনোগতি জীবন দেব সরমন যেন কৃপন করুণা বর্ষিত হয়েছে আমার উপরে। আমি বোঝাতে চাইব নৌকা বিলাসের আসল নৌকাটা কি, বড়লোকের জন্য ধনী ঐশ্বর্য সম্পত্তি সাধকের জন্য পিচের নৌকা কিনা, আসল নৌকা বিলাসের নৌকাটা কি,
के कृष्ण। अरे बाप रे बाप, ब्रह्मशाप रक्षा करार जन्ने चरा ब्रजे तीरेर धोआय विषक्त हये কৃষ্ণ দেহান্তর প্রাপ্তি ঘটিয়েছে তাপর যুগে, প্রভাস চক্রের পড়াইতে তার লীলা সম্বরণ হয়ে গেছে। তাহলে কৃষ্ণ তো নেই, কলিযুগে আমরা কৃষ্ণ নাম কেন নিচ্ছি? কোন কৃষ্ণ পার করবেন? প্রশ্ন হলো পার করেন কে? বৃন্দা দেবী, রাধারানী হয়ে গেছে, সে তো তাপর যুগে লীলা শেষ, কলিযুগে পারে যাবে কে বা তারা? গুরুকে বিদ্যায় শাস্ত্র সম্মত ভাবে বোঝাতে চেষ্টা করে যাব। আর এই নৌকায় পারাপার করতে গেলে কত কড়ি লাগে? অনেক টাকা আছে, এখন তো নয়া পয়সা টাকা এক টাকাও চলছে না, এখন রুদ্রা কয়েন সেটা উঠে যাচ্ছে, এখন তো হাজার নেই লাখ কোটি থেকে গেছে। আপনার কোটি টাকা থাকলেও করতে পারবেন না যদি কোন ঘাটে গেলে ঈশ্বর দর্শন হয়? পাঁচটা ঘাট কি পেরুবে কে বা কারা? পার হলে কি লাভ আর না পেরুলে ক্ষতির মীমাংসা? তবে বন্ধুগণ একটা কথা বলে দিই, লেখাপড়ার কুবুদ্ধিটা আমার অনেক 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 দূর গেছে, কলেজ ইউনিভার্সিটি অনেক অনেক মহাবিদ্যালয় অনেক অনেক হয়ে গেছে, কিন্তু বৈষ্ণব সাহিত্যকে মথিত করে রাধা কৃষ্ণের তত্ত্ব বিশ্লেষণ করে আমি কীর্তনের উপস্থাপনে দেব, এটা আমার ধৃষ্টতার পরিচয় মাত্র। বন্ধুগণ, ভুল তো মানুষে করে, মানুষই ভুলটা শোধরে নেয়। তবু আমি প্রথমে বলে দিই, আমার বিনতা স্বীকার করে নিচ্ছি, বৈষ্ণব সাহিত্যকে ব্যাখ্যা করে বোঝানো যায় না, দ্যাটস ইওর ওন সেন্স প্লিজ, আপনার অনুভব সিদ্ধতা, আপনার যদি অনুভব সিদ্ধতায় যতদিন না পৌঁছাবে লোকের কথায় কোনো কাজ হবে না। তবু আমি বলতে চাইবো গুরুমুখী বিদ্যায় যেগুলো আমি বলবো আমার উপস্থাপনায় বাক্যাংশের পদাবলী বিশ্লেষণ তার মর্মার্থ বিশ্লেষণাত্মক ভঙ্গিতে যদি বিন্দুমাত্র ভুল ত্রুটি থেকে থাকে, শাস্ত্রমাত্রের উপস্থাপনে যদি ভুল ত্রুটি থেকে থাকে, আপনারা শুধু বিন্দ ক্ষমা সুন্দর অন্তঃকরণ চিত্ততায় সেগুলো পরিশ্রুত পরিসংবর্ধিত পরিপ্লুত কিংবা নিষ্কলুষভাবে দয়া করে কৃপা করে গ্রহণ করে নেবেন কেমন? কেন কি জানেন? ঠাকুর সৃষ্টি পরামর্শ রামকৃষ্ণ এই তো কিছুটা পেরিয়ে না পরম থেকে স্থান, তিনি একদিন বলে গিয়েছিলেন, কি বলেছিলেন জানেন? আরে খায়রা দুধে জলে মিশিয়ে দিলে রাজা কি সবটা খায় না? সব খায়নি রে, সব খায়নি, সে শুধু দুধটাই খায় আর জলটা সব পড়ে থাকে। তাই আমার উপস্থাপনায় অমৃতত্ব স্বরূপ বিষয়বস্তুর দুগ্ধজাত দ্রব্যটি কৃপা করে গ্রহণ করে নেবেন আর বাকিটা নিতান্ত তুচ্ছকে পরিহার বা পরিত্যাগ করে আর আপনাদের সন্তুষ্টি বিধান সাধিত হলেই আমার বাবার বাবার এই অধম সন্তান ধন্য হবে। কি বলছিলাম পালা? ভগবান কৃষ্ণ কানাই বুঝতে পারছেন না কে কাঁদছেন, বাংলার বৈষ্ণব কবি চরণের এসেছেন, তিনি আপনি বলছেন যে ভগবান তো তুমি তো সর্বোত্তর জানো, অথচ বুঝতে পারছো না, আমি তোমাকে দেখিয়ে দেবো কে কাঁদছে, দেখো ওই দেখো দেখতে পাচ্ছ
শুনেছো তুমি? রাধা রানী কাঁদতে পারে না। কেন জানো? রাধা আর কৃষ্ণ, কৃষ্ণ আর রাধা, তুমি আছি রাধা রানী, কোনো পার্থক্য হয় না। কেন হয় না? দুটি সত্তা না, এ তোমার তোর বুদ্ধির বংশধা। রাধা কৃষ্ণ কিংবা রাধা গোপীনাথ কে জানো, শক্তি আর চৈতন্যের পূর্ণানন্দ। এক শক্তি আর এক চৈতন্য, এক সূর্য তার প্রভাব, এক চন্দ্র তার জ্যোৎস্না, এক বালুকা রাশি তার তরঙ্গময় চিত্ত ধারে গড়ে ঘুরে, আর একটা জলরাশি তার তরঙ্গায় চিত্ততা, অন্ধকার তার তামসিকতা, অগ্নি তার দায়িকা শক্তি। যেমন পার্থক্য হয় না রাধা গোপীনাথের, কোনো পার্থক্য বিভেদ হয় না, শক্তি আর চৈতন্যের পূর্ণানন্দ রাধা। তাহলে তাহলে ওটা কি মিথ্যা কথা? ওই দেখো রাধারের কাছ। আচ্ছা এইবার আপনার বলুন, তাপন যুগের লীলা কেন্দ্রে রাধা রানী কাঁদছিলেন, কিন্তু চণ্ডীদাস কবিতার কবি কি লিখতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন, যে রাধা রানী কি সত্যি কাঁদছেন? তাহলে আমি আগে গান গেয়ে দিলাম, রাধার নাই কোনো বিরহের জ্বালা। মিথ্যা কথা নহে, নহে। তাহলে জানতে হবে কোন রাধা রানী কাঁদছে, বৃন্দাবনেশ্বরী রাধা, কাময়ী রাধা নহে, এই রাধা কাঁদছে আমাদের নিত্যা রাধা। নিত্যা রাধা মাটির মানুষের দল, এরা কাঁদছে, আমরা সবাই কাঁদছি। কি করে হয়? তাহলে আগে জানতে হয় না রাধা কজন? প্রেম চৈতন্য দায়নি রাধা রানী বৃন্দাবনেশ্বরী প্রেম রাধিকা, তার মেজ কাকার। আমি দু বছর আগে বলেছিলাম মাঝের গানের দিনে, কাম রাধা ছিলেন চন্দ্রভানু ঘোষ, ওরফে রত্নভানু ঘোষ কন্যা চন্দ্রাবলী, তিনি কাম রাধা। আর এই নিত্যা রাধা আমরা মাটির মানুষ, এরা সবাই, এরা কি করে রাধা হয়? রাধা দুটি কথা দেখছে, রাধা শ্রীমদ ভাগবত তত্ত্বে পরাশর পুত্র ব্যাসদেব লিখেছেন রাস পঞ্চাধ্যায়ীতে, ধারা ইতি ইতি ইয়াসা ইতি রাধা। আমি ধারে জিজ্ঞেস করতাম, হে মহামণি ব্যাসদেব, আমি ধারে ইতি ইতি লিখলেন কিম ধারে ইতি, কা ধারে ইতি, কাকে ধরে আছে? উত্তরটা কিন্তু সেখানে লেখা নেই, উত্তরটা দেশের পরম পূজ্যপাদ পিতৃদেব পবগতি জীবন দেব শ্রবণ। কি বলেছেন? আর আ শব্দের কি হয়? রাকার জীব চৈতন্য শব্দের জীবের চেতনা, চেতনা কি, চেতনাটা কি? চোখে দেখা, কানে শোনা, মুখে খাওয়া, জীবের আস্বাদন গ্রহণ করা, শিক্ষা উষ্ণ এগুলো অনুভব করা, এগুলো জীবের চেতনা। আর সম্পূর্ণরূপে সেগুলোকে যিনি ধরে রয়েছে, যিনি ধরে রয়েছেন তিনি। তাহলে এগুলো আপনারা না, এগুলো পুরুষ সেজেছে মাত্র, এগুলো পুরুষ না, পুরুষ আছে না জগতে, প্রকৃতি মাত্রেই রাধা। তাহলে পুরুষকে পুরুষ ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গবিন্দ জগৎকার এই সমস্ত বিশ্লেষণ করতে গেলে পলাগান শেষ হবে না। তবে রাধা রানী কাঁদছে, আমার এই সংসার জীবের মানুষের কথা বলেছেন চণ্ডীদাস কবি, এই রাধা কাঁদছে। তাহলে এদের চোখের জল মোছাবে কি করে, কি করে মোছাবে?
এ ভগবান। তো আপনাকে বলি, ওই রাধা রানীর চোখের জল কি করে বোঝাবেন? আপনি পারবেন না। তবে ওই যে গুরু মন্ত্রের কথা বললাম, আপনি এক কাজ করুন, আপনি পরিশ্রান্ত ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছেন আর বহুত বিরক্ত চিত্তের নগর হয়ে গেছেন, তাই আপনি এক কাজ করুন, আপনি বংশী বদত্ত ছায় বেনু বেনু পরিত্যাগ বোধব আপনার স্তুত দেবী মহারা যোগমাকে আহ্বান। যোগমান মহামা কি করবেন গুরু? আরে গুরু বক্তন সর্বত্র বিজয়তে, গুরু যা বলবেন মেনে নেবে, সব মীমাংসা হবে। এই বলে ভগবান কৃষ্ণ কোন শিবদত্তের ছায় ধ্যান মগ্ন হয়ে মা যোগমায়াকে আশ্রয় করে নেন। তায়নি মহামায়ে মনের কথাটা খুলে বলবি একবার, মনের কথা কি বলবো? মা গো রাধা রবির আমার সেজে কি Yeah.
রাধা কি গাছের ফুল না ফল? আকাশের চাঁদ চাইলে এনে দেবো তোকে। উমা, তাহলে রাধা রানী চোখের জল মোছানো তার বিগত চেতনাটা দূর করবো কি করে মা? তাহলে কেন আমাকে ভগবান করেছে? কৃষ্ণা, রাধাকে তো চাইলেই পাওয়া যায় না। রাধাকে পাওয়া যায় কি করে জানিস? ঋষি রাধা মেলে ভাগ্য ফলে তুমি আমাকে দিয়েছো জানো না? আরে বাবা সব তো জানি, তুই আমাকে বল তোর গুরুমন্ত্র কি? বলতে নেই, আমি লিখে দিচ্ছি। রয়াকা ভয়া রাধা রাধা আসলে বল না, জপাত সিদ্ধে ঠিক মতো জপ করা হয়নি, তাহলে কি কর্তব্য বিমূল হ্যাঁ? কি করা উচিত মা, কি করা উচিত আমি যা বলি শোন। তোমার মূল লিতে জন্ম মৃত্যু মৃত্যু জন্ম সেই ধা মৃত্যু ধ্রুবাম জন্ম তসমা আমারই আচ্ছে ন সজিত মানুষই জীবন যখন এসেছে তখন সপ্তাহ মাস বছর নয়, যতদিন জীবন থাকবে ততদিন জপ করে। উমা, তাহলে আমি জপ করে যাবো সারা জীবনটা, আমি কতদিনে পাবো?
কতদিনে পাবো জানো? বলো মাকে। সন্ন্যাসী কহে মধুর বচনে, ওরে লাবণ্য পুঞ্জে, যেথায় চলেছে যাও 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 তুমি ধরে, যেদিন সময় আসবে আপনি যাইব তোমার পুঞ্জে। সময় যেদিন আসবে আমি ঠিক তোমার সঙ্গে মিলিয়ে দেবো। তাহলে কতদিনে মা তুই জপ করে যা, আর আমি যা বলছি সেটা ধ্যান দিয়ে শোন। বলো, চোখ বন্ধ কর, বললাম জপ করে যাও। করছি, ঠিক আছে। আমি যখন ভগবান পিছন দিকে থাকা তখন ঘুরে দেখবি, কিন্তু ঠিক আছে। ভগবান কৃষ্ণ খানায় সপাত সিদ্ধি ব্যস্ত হয়ে রয়েছে, রাধানন্দ জপ করছেন। কিন্তু বলা বাহুল্য, কৃষ্ণের গুরু মন্ত্র হলো রাধা, রাধা রানীর কৃষ্ণ মন্ত্র হলো কৃষ্ণ। তো এবার জপ করতে করতে মা যোগমায়া মহামায়া বলছেন কৃষ্ণ পিছন দিকে তাকিয়ে দেয়। তখন যেই না পিছন দিকে তাকিয়েছেন, উত্তাল তরঙ্গময় যমুনা ক্ষিপ্ত বেগে প্রবাহিত হচ্ছে। আর উত্তাল তরঙ্গময় যমুনা, মা মা কি একই মা, এই যে কি দেখাচ্ছ, এই যে উত্তাল তরঙ্গময় যমুনা ক্ষিপ্ত বেগে প্রবাহিত হচ্ছে, তার মানে কতগুলো ওই যে ডোবা নৌকো পাড়ে যা লাগায় তারই জানি মাঝি, ডোবা নৌকো পাড়ে লাগায় তারই জানি মাঝি, অসাধ্য সাধন করে যে সাধ্য সেই তো কাজের কাজে, তোমায় ডোবা তোরে পারে লাগাতে হবে, আমি রাধাকে পাবো কে করে? ও কৃষ্ণ এত গোলা কেন? শোন, যাব মন্দিরে যেখানে রাধা বিনোদিনী রয়েছেন, বিপদ সংকুল এলাকা, কাক পক্ষী বসতে পারে না যাবত মন্দিরে, আমি সেখানে ছলে বলে কলা কৌশলে প্রবেশ করব, তোর নবী নিন্দা স্তুতি করব। কেন মা, আমি কি কিছু খারাপ করি? ও কৃষ্ণ, জটিলা কুটিলার কাছে তুমি অত্যন্ত নিন্দার পাত্র, তাই তার কাছে তোমার যদি নিন্দা স্তুতি করি কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। আমি সেখানে ছলনা রাস্তায় গ্রহণ করে ললিতা আর সখীগণ বিস্তৃতা করে এই যমুনার তীরে নিয়ে আসব, ডানা সাজিয়ে নিয়ে আসবো দুগ্ধ জাতে জব্বারে। তারপরে তারপরে কি হবে? মাছ দরিয়ায় যাবি, ঈশান করে একটা মেঘ সৃষ্টি করে দেবো, আর উত্তাল তরঙ্গময় যমুনা অতল করে নিমজ্জিত হয়ে যাবে, নৌকা ডুবে যাবে, আর যেই না ডুবে যাবে না অত পরিমিত জল হয়ে যাবে, আপনার রাধাকে দেখছি। হ্যাঁ, তাহলে তুমি এখনই তৎপর হও? কিন্তু তুমি যে বললে যাবত মন্দিরে ঢোকাটা দুঃসাধ্য, তুমি যাবে কি করে? মা আমার যোগমায়া মহামায়া তখনই বড়াই বুড়ির বিষ ধরেছেন, বড়াই বুড়ির বিষ ধরে না অনেক বুড়ি বলিত দন্তা মুখে একটাও দাঁত নেই, কি যে দৃষ্টি তারা চোখে ভালো দেখতে পারে না, এসে জিতা কারা একটা ছোট্ট ফেটে গেছে কম্পিতা কালে পড়া সদা পিব পদ্ধতি সদা পিব পদ্ধতি কখনো পুড়ে যাচ্ছে আমার আমার
কখনো উঠে পড়ছে আর বাংলার বৈষ্ণব কবি চণ্ডীদাসের পঞ্চম কবিতা এই বেশি আমি জটিলা করি যাচ্ছি কৃষ্ণ মনে রেখো সব থেকে যেন বিরত থেকো না চণ্ডীদাস কি বললেন আমি চুষ্টি পরে করি এইভাবে বড়াই বড়ি শ্বাস ছেড়ে চলেছেন জগদীপ দিকে আর জমানাকে ভগবান কৃষ্ণ কানাইকে বলছেন ও কৃষ্ণ তোকে শোনো বল মালে তোমায় দেব Bravo!
গালাগালি দেবে কেন বললাম তো তোর নামে গালাগালি দিলে রাধা রানীর শাশুড়ি ননদিনী জটিলা কুটিলার কাছে আমি প্রিয়তরা হয়ে যাব আদর করবি ভালোবাসবি কি সব চিনি তোর লাভ নেই যা বললাম তাই করে যা মা চলছেন কি বলে বলেছেন গালাগালিটা হরি নন্দের তাদের শাশুড়ি ননদিনী আলাপ আবদার করে রাখবেন ঘরে পাহারা দিয়ে থাকেন ও বাবা আর কৃষ্ণ কি করে জানো তাদের ঘরে না সিঁধ কেটে ঢুকেছে ঘর থেকে বার করে নিয়ে চলে আসে তাহলে তো ভালো নয় লোকটা অ্যাকচুয়ালি ভালো ভালো গো ভালো কেন ভালো জানেন তো আমি আগে বলেছি কিন্তু সর্বভূতান তারাত্মা শ্রীমতী রাধা কালী
প্রকৃতি মাত্রে রাধা রানী। তো এই রাধা রানী এদিকে পাহাড়া দিয়ে রাখছেন জটিলা কুটিলা শাশুড়ি নন্দিনী। তো কারা জেগে জেগে পাহারা দেয়? আপনারা কখনো কোন আশ্রমে যে রাত কাটিয়েছেন? পাশেই তো কামার পুকুর রয়েছে, জয়রাম বাটি রয়েছে, কৃষ্ণপুর রয়েছে, অনেক অনেক জায়গা আছে না? ভারত সেবাশ্রম সংঘ বলে আমার করে দিত কৃষ্ণ। তো সেখানে যে যদি